দিনেশ ত্রিবেদী আজকে পদত্যাগ করেছেন রাজ্যসভা থেকে এই দল তৈরি করার সময় থেকে তিনি টিএমসি তৈরি করেছিলেন আজকে দমবদ্ধ পরিস্থিতি তার রয়েছে কেন তিনি পদত্যাগ করলেন দা থেকে জেনে নেব দা আপনার বক্তব্য আমি শুনলাম আজকে রাজ্যসভায় আপনি বলছিলেন সেখানে হিংসা হচ্ছে পলিটিক্যাল ভায়ালেন্স হচ্ছে অত্যাচার হচ্ছে আপনি আপনার আত্মার আওয়াজ শুনেছেন দমবদ্ধ পরিস্থিতিতে থাকতে পারেন না তাই পদত্যাগ করেছেন কেন এই কথাগুলো আপনি বললেন যা ওইখানে বলেছি ওইটাই আসল আমি রাজনীতি আছি নাইনটিন এইটি ফোর থেকে আমি যা বলি যা দেখছেন ওইটাই আসর দুটো দিন হিসেবে থাকতে পারে না অনেক দিন থেকে এই মন্ত্রণা চলছিল আর হঠাৎ আজকে একটা একটা ওই ওই টাইম আসে তো ওই একটা প্রোৎসাহনও আসে ও ভগবান দিয়ে দেয় কী হয় আমি জানি না আমি ভাবলাম যে কত দিন আমি এই পাপের ভাগিদারি থাকব যাকে বলা হয়েছিল আমি বলেই হয়েছিলাম এমনি না যে আমি বলি নেই সবাই জানে ওরা সব পার্টি লিডাররা জানে কত দিন কত দিন আর কত দূর হবে না এটা আর রোজ আমাকে যদি ও ছোট ছোটো লিডাররা আছে ইনসিকিউর্ড যারা জানে না মিউনিসিপালিটি আর পঞ্চায়েতের ডিফারেন্স ওরা আমাকে রোজ বলে বক্তৃতা পরে আর এই গালাগালি দিল না মোদীর শাহকে গালাগালি দিল না অমিত শাহকে গালাগালি আরে গালাগালি এটা আমাদের সংস্কৃতি নাই আপনি একটা ডিফার করতে পারো একটা পলিটিক্যাল পার্টির ডিফারেন্স হতেই পারে পলিসি নিয়ে কথা বলাই যায় গালিগালাজ করার কোনো জায়গা নাই এটা বেঙ্গলের কালচারে যদি আপনি কথা বলছেন রবীন্দ্রনাথ ট্যাগোরের কথা বলছেন স্বামী বিবেকানন্দের কথা বলছেন শ্রী অরবিন্দর কথা বলছেন নেতাজির কথা আর আপনি গালি গলোজ করছেন এটা দুটো জিনিস হতে পারে আপনি হিংসা করছেন আপনি মিনস আমার আমার পার্টিএমসি পার্টি যা ছিল ও তো পাওয়ারে আছে আপনি বলতে পারবেন না যে অন্য রোগরা করে যাচ্ছে করে যাচ্ছে তাহলে লেট দ্য ল টেক্সেশন কোর্স যখন নাড্ডার গাড়ি অ্যাট্যাক হলো আমি ওইটা কন্ডেম করেছিল আর পার্টি আমাকে কন্ডেম করলো ও যা ইনসিকিউররা এস এম এস করে যায় দিদিকে আরে তো ভায়লেন্সকে কন্ডেম করেছে আমি বললো দিদি কি কন্ডেম করবে না ভায়োলেন্সের কোনো জায়গা নেই আমি এটা জানি বেঙ্গলের মানুষ হয়েছি জন্মলগ্ন থেকে আছি আমার ফ্যামিলি আছে আর আর সবচেয়ে বেস্ট ব্রেন যাকে বলে বাঙালি আপনি থিয়েটার নিয়ে নিন কবিতা নিন ফিলসফি স্পিরিচুয়ালিটি ইঞ্জিনিয়ার্স ডক্টরস বেস্ট দে অল ইন্ডিয়ানস আর আমাদের এই বাঙালি লোকেরা বাইরে যাবে চাকরিতে কেন ওয়াই বেঙ্গল ক্যান গিভ এভরিথিং এবারে অনেক হয়েছে একটা ভিকটিম কার্ড যে সেন্টার আমাকে দিচ্ছে না সেন্টার অনেক হয়েছে একটা সিনার্জির দরকার সেন্টার অন্য পার্টি হতেই পারে কিন্তু সিনার্জির দরকার কেন কি সেন্টারের কাছে যা পয়সা আসছে ওইটা ওর বেঙ্গলের ট্যাক্স পেয়ার আর ও স্কিম আপনি বলবেন আমি নেব না কেন নেবে না ওয়াই নট এটা এটা লোকেদের পয়সা সব নিয়ে আমি চেষ্টাও করেছিলাম টু হ্যাভ এ ওয়ার্কিং রিলেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার ওই সময় প্রাইম মিনিস্টার এসে বলেছিল দিদি আপ বাঙাল সামাল আমি সামাল দো ওর মানে কী হলো যে ডু লেটেস ওয়ার্কস ইনার্জি কেন কি এই দেশে আমরা সবাই একই কাজ করি তো আমরা পলিটিক্সে কী করি মানুষের জন্যে কাজ করি ওতে কোনো ইগোর হ্যাসেল হতে পারে না এই ভিকটিম কার্ড অনেক হয়ে গেছে এবারে সময় এসছে

আপনি এরকম কেন মনে করছেন যে মমতা ব্যানার্জিকে নিয়ে আপনি সেই দলটা তৈরি করেছিলেন আজকে সেই দলটা নিয়ে সেটাতে কোটি কোটি টাকার খেলা চলে আসে নতুন লোকগুলো বিজনেসম্যানরা সেই পার্টিকে চালাচ্ছে এটা কেন মনে করছে আমি মনে করছি না এটা ঘটনা সময় আছে কোনো দিন আমরা বসে আলোচনা করেছি যে কিসান বিলে কি হবে হোয়াট ইজ গুড ফর কিষান হোয়াট ইজ ব্যাড ফর কিষান চারজন পাঁচজন মিলে কোনো দিন আলোচনা হয়েছে পলিটিক্সে বস আর সাবোর্ডিনেটের রিলেশন হতে পারে না উই অল আর কালিগ ইস টিম ওয়ার্ক রাইট আর টিমে পাঁচজন বসে দিন দেশের কথা বলেছি আমরা সবাই যখন বাইরে বেরোয় সবাই বলে কি করব এই পার্টি তো এমনি হয়ে গেছে বলতে হবে এবারে কেউ বলতে পারছে না আর এবারে যদি অ্যাডভাইজার যা প্রফেশনাল কোটি কোটি টাকা নিচ্ছে ওই ওই ঠিক করবে কে টিকিট পাবে এই পার্টি হয় না এমনি ইম্পসিবল মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে লড়েছিল সিপিএমের সাথে কোনো অ্যাডভাইজার ছিল না কোনো কোটি দশ পাঁচ দশ হাজার যখন দিল্লি যাওয়ার কথা হচ্ছিল আমরা ভাবতাম টাকা কোথায় থেকে আসবে ওই দিনগুলো ভালো ছিল লাস্ট কোয়েশ্চেন আপনি কি বিজেপিতে যাচ্ছেন এরম জল্পনা চলছে অনেকে বলছেন কি আপনি হয়তো খুব সম্ভবত নেক্সট পার্টি আপনার বিজেপি দেখো নরেন্দ্র মোদী অমিত শাহ আমার অনেক পুরনো বন্ধু ফ্রম নাইনটিন বিজেপির দরজা আমার আজকে না অনেক দিন থেকে খোলা আছে অনেক দিন থেকে কিন্তু যদি আমি আমার নিজে একটা পার্টি তৈরি করেছি দে আমার ইমোশন তো আছে তোমাকে আমার ছবি দেখে তৃণমূল ভবন তৃণমূল ভবন যখন হয়েছিল ওই ছবিটা করো ওই আমি আমি তো ভিত পুজো আমি করেছি মুকুল ছিল আর আমি ছিলাম এই দুজন মিলে আমরা খেটে যখন সংঘর্ষ চলছিলো আন্দোলন চলছিলো মুভমেন্ট চলছিল আমরা ছিলাম আমরা সব সময় ছিলাম কিন্তু যখন পাওয়ারে এসে গেছিল আমরা সরে গেলাম কেন কি কর্পোরেট লোকেরা কর্পোরেট মানে নট ওই কর্পোরেট যা কর্পোরেট অ্যাডভাইজার যাকে বলা হয় বিজনেসম্যান ইজ বিজনেসম্যান দে আর গুড উই নিড ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল সো ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড আই এম নট টেলিং অ্যাবাউট দ্যাট আমি বলছি সবাই জানে কার কথা বলছি না আমি জানি না আমি বিজেপি আমি কি বলছি বিজেপির যদি যাওয়ার হতো তো নাথিং নাথিং ক্যান মি নাথিং ক্যান মি আজকে এইসব হয়েছে আমি এই সব অনেক দিন থেকে ভাবছিলাম হঠাৎ ওই মোমেন্টটা এলো আমি একটা প্রোৎসাহন পেলাম ফ্রম দ্য সুপিরিয়ার পাওয়ারস যে এইটা তুমি আজকে করো মনের একটা আসে সবাই আছে অনেকরা শোনে মনের কথা অনেকরা শোনে না सो आई एम ए बेसिकाली ए स्पिरिचुअल पार्सन स्पिरिट जो हमें बोले आई है टू एंड आई डेड इट एंड आएम वेरि हैपी नो रिग्रेट टीएमसी नो रिग्रेट किमिट पेरिए गर ओ पी भागीदार होते चाहिए तक जा ধন্যবাদ জানালেন দীনেশ ত্রিবেদী কেন তিনি আজকে পদত্যাগ করেছেন পাপের ভাগিদার তিনি হতে চাইছিলেন না তাই তিনি তার মনের কথা শুনে আজকে পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যাবেন সেটাতেও তিনি খুব একটা খারাপ কিছু দেখছেন না তার যে সম্পর্ক রয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে সে কথা তিনি বললেন এখন দেখতে হবে কি কাল বা পরশু দিনেশ ত্রিবেদী তার কি পরবর্তী পদক্ষেপ ঘোষণা করছেন বিজেন্দ্র সিং এপি আনন্দ নয়াদিল্লি